নার্সিং পড়ুয়া তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ তামিলনাড়ুতে। হাসপাতালে ভর্তি নির্যাতিতা গ্রামের বাড়ি থেকে ফেরার পথে ঘটে এই মর্মান্তিক ঘটনা নার্সিং পড়ুয়ার সঙ্গে। কলকাতায় আরজিকোট হাসপাতালে ডাক্তারি চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় সারা দেশ উত্তাল। প্রতিদিন বাংলায় ও দেশের বিভিন্ন প্রান্তে এই জঘন্য ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদ দেখাচ্ছে, এমনকি প্রবাসেও এই জঘন্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে ভারতীয়রা। আর সেখানে দাঁড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ঘটে চলেছে একই ঘটনা। এবার নার্সিং পড়ুয়া তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ সামনে এলো তামিলনাড়ু থেকে। সোমবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর দিন্দিগুল জেলায়। সংবাদ সংস্থা জানিয়েছেন, তরুণীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। দিন্দিগুল জেলার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পরে স্থানীয় একটি রেল স্টেশনের কাছে তরুণীকে ফেলে রেখে পালিয়ে যান। সেখান থেকেই তরুণীকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই তরুণী জেলার একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে গিয়েছিলেন পুলিশ সুপারও। চিকিৎসকদের সঙ্গে কথা বলে নির্যাতিতার শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করেন তিনি। তরুণীর বয়ান সংগ্রহেরও চেষ্টা করে পুলিশ। পুলিশের দাবি, বর্তমান পরিস্থিতিতে তার বয়ান সংগ্রহ করা বেশ কঠিন হয়ে উঠেছে। কি ঘটেছিল তা নিয়ে পুলিশ প্রশ্ন শুরু করলে একটি পর্যায় পর্যন্ত বলার পর মৃগীর সমস্যা দেখা দেয় তরুণীর। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী সোমবার বাসে চেপে গ্রামের বাড়ি ফিরছিলেন। সেই সময়ের মাঝ রাস্তায় তিনি বাড়িতে ফোন করেছিলেন। বাবাকে জানিয়েছিলেন কালো পোশাক পরা এক মহিলা তাকে অনুসরণ করছেন। এরপর থেকে তরুণীর সঙ্গে আর কোনো ফোনে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের লোকেরা। উদ্বিগ্ন হয়ে নির্যাতিতার পিতা থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। সেই মতো তরুণীর খোঁজ শুরু করে পুলিশ এবং শেষে রেল স্টেশন সংলগ্ন একটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।